আমার যখন বয়স 12 বছর তখন আমি ক্লাস 6-7 এ পড়ি, তখন হঠাৎ মানে বাড়িতে থাকাকালীন খেলতে খেলতে দেখছি জামার জামাতে রক্তের দাগ, ঘরেতে শুয়ে আছি, হয়ে গেছে বিছানায় লেগেছে। তারপর সকালবেলা উঠে দেখছি সব কাপড় মানে জামাই ফামায় ভর্তি হয়ে গেছে। মাকে বলছি মা কি হয়ে গেল, মা বলছে কি জানি, মা বুঝতে পারে না। বিয়ে বাড়ি গেছি তখনই ওই কেসটা হয়েছে, লাল রঙের জামা পরেছিলাম তো সেটা কালো হয়ে গেছে। তখন তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ এই বিষয়ে আমি কিছুই জানতাম না। পিরিয়ডস হওয়া আই লজ্জে বলতে পারি। নারীর শরীর সৃষ্টির আধার, আর এই সৃষ্টির কাণ্ডে যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নারীর ঋতুস্রাব বা রজস্রাব। কিন্তু দুঃখের বিষয়, আজও ভারতবর্ষে 50% মহিলা ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে অবহিত নন, এবং এই বিপুল সংখ্যক মহিলা প্রথম মাসিকের আগে মাসিক শব্দটাই জানেন না। আমাদের যেমন আগেকার রীতিনীতি সব বলে, মা ঠাকুমায়েরা যেমন বলে তেমন আমরা শিখেছি, আবার আমরা যেমন বলছি বৌমায়েরা শিখছে। মা ঠাকুমারা তো এমনি শিখিয়ে দিয়েছিলেন যে ওইসব হলে ঠাকুর মন্দিরে উঠতে নেই, ফুলে হাত দিবি না, ভাই ফোঁটার সময় হলে ভাইকে ফোঁটা দিতে নেই, নাকি ভাইয়ের অমঙ্গল হয়। অনেক সময় দেখেছি যে গায়ে ছোঁয়া লাগলে নাকি পাতাটা কুমড়ে যায়, জানি না হয়তো আমার কারণে হলো কি অন্য কারণে হলো। এই সকল ঋতুস্রাব সংক্রান্ত কুসংস্কার ও অজ্ঞতা দূরীকরণের উদ্দেশ্যে এবং বয়ঃসন্ধিকালে মেয়েদের ঋতুজনিত সমস্যা সমাধানের কথা ভেবে আরামবাগ মহকুমা জেলা প্রশাসন এক বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন, তার নাম ললনা। এটি এক সম্পূর্ণ ঋতুস্বাস্থ্য সচেতনতা অভিযান। এই অভিযানের প্রধান চারটি বিষয় হল বিদ্যালয়ের ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ঋতু সচেতনতামূলক কর্মসূচি, আশাকর্মী ও আঙ্গনবাড়ি কর্মীদের দ্বারা গ্রামের মহিলাদের মধ্যে ঋতুস্বাস্থ্য সচেতনতা অভিযান। ললনা কর্নারের সুবিধে রয়েছে মহকুমা হাসপাতাল সহ 6টি ব্লকের গ্রামীণ হাসপাতালে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিশেষ ধরনের কাপড়ের প্যাড বানানোর উদ্দেশ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত আশাকর্মীরা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ও আঙ্গনবাড়ি কর্মীরা গ্রামের মহিলাদের একত্রিত করে ঋতু সংক্রান্ত স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা গড়ে তোলে। প্যাডটা তো পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, কিন্তু সেটাকে 6 ঘন্টা ছাড়া ছাড়া পাল্টাতে হবে, আর কাপড় নিলে সেটা খুব পরিষ্কার রাখতে হবে, সব থেকে ভালো যদি নতুন কাপড় ব্যবহার করা যায়। আমাদের শরীরের মধ্যে যে জরায়ুতে যে রক্তটা নিগত হচ্ছে ওইটা কি দূষিত রক্ত? এটা আমাদের পরিষ্কার রক্তই শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে, পরিপক্ক ডিমাণুকে সঙ্গে নিয়ে। এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় আমাদের এই খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, গরম জলে সেঁক দেওয়া যাবে, পরিমাণ মতো জল খেতে হবে, নিয়ম মেনে প্রতিদিন হাঁটাটা কিন্তু সবচেয়ে জরুরি। ভালোভাবে এই সময় স্নান করা হয়, মাসিকের সময় স্নান করাটা খুব এসেনশিয়াল, এবং পরিষ্কার জলে স্নান করে ওই জায়গাগুলো পরিষ্কার জল দিয়ে ধুতে হবে, ধুয়ে তারপরে পরিষ্কার করে মুছে তারপরে প্যাড ইউজ করতে হবে। কোনো প্যাড থেকেই হোক, জল থেকেই হোক, কোনো কোনো ইনফেকশান হয় তাহলে নানান রকম ভেজানাল ইনফেকশান হতে পারে, ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হতে পারে। শেষ পর্যন্ত যদি নেগলেক্টেড থাকে ভবিষ্যতে, অবশ্য খুব রেয়ার কেসে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের দেখতে হবে ক্লিনলিনেসটাই হচ্ছে মেন। ললনার প্রশিক্ষণপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, আঙ্গনবাড়ি ও আশাকর্মীরা আরামবাগ মিউনিসিপ্যালিটির বিভিন্ন বিদ্যালয় প্রায় 3,000 ছাত্রীদের বয়ঃসন্ধি ও ঋতুস্বাস্থ্য বিষয়ক পাঠ দিয়ে থাকে। যে ডিমটা সবথেকে বেশি শক্তিশালী সেই ডিমটা এই ডিম্বনালীতে এসে অপেক্ষা করে, কার জন্য অপেক্ষা করে? অতিথির জন্য। অতিথি বলতে এখানে বোঝায় শুক্রাণু। অতিথির যদি দেখা না পায় ঠিক 28 দিন বা 30 দিনের মধ্যে ডিম সহ জালিকা এবং রক্ত ভেঙে পড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে মাসিক। প্রথমবার যখন রক্ত দেখেছিলাম একটু ভয় পেয়ে গিয়েছিলাম, বলে কোথাও যেতে পারি না, বাইরে বেরোতে পারি না, নিশ্চিন্ত হয়ে বাইরে বেরোতে পারি না। পিরিয়ড সময় অনেকেই স্কুলে আসে না, ভাবে যে এটা একটা অসুস্থতা, প্যাড কোথায় চেঞ্জ করব, প্যাড কি নেব, কোথায় ফেলবো, এই ভয়টা ওদের মধ্যে থাকে। অনেক সময় মন খারাপ থাকে, ডিপ্রেশন লাগে, আমার কেন হচ্ছে এরকম। খেলাধুলা করা, অ্যাজ ইউজুয়াল সব কাজ করলে এটা কিন্তু কেটে যেতে পারে। ললনা অভিযান শুধুমাত্র মেয়েদের স্কুলেই সীমাবদ্ধ নয়,
মহিলাদের ঋতুস্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য প্রদানের উদ্দেশ্যে আরামবাগের বিভিন্ন ছেলেদের স্কুলেও রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা। বর্তমানে যে জীবনশৈলী যে বিষয়গুলো সেগুলো যথেষ্টই প্রাসঙ্গিক এবং এদের কাছে যে সোর্স অফ ইনফরমেশনটা সাধারণত তাদের যে পিয়ার গ্রুপ তাদের সমবয়সী যারা তাদের থেকে পায় সব সময় কিন্তু সঠিক হয় না, বিভিন্ন ভুল করে বসে এবং সেক্ষেত্রে তাদের কেরিয়ারের উপরে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যায়। তো এই জিনিসটা থেকে যাতে তারা বেরোতে পারে সেই জন্যই আমাদের এই কর্মসূচি। মেয়েদের যে একটা স্বাভাবিক জিনিস সেটা আমি বুঝতে পারলাম আজকে। মেন্স কি সেটা জানা ছিল না, তারপরে কাল ট্রেনিংয়ের পর আমরা জানতে পারলাম যে এটা কি। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকেও সঙ্গে নিয়ে এই প্রোগ্রামটা আরামবাগের বিভিন্ন জায়গায় করছি, ইচ্ছা আছে আগামী দিনে আরও অন্যান্য জায়গায় এই জিনিসটাকে করার। মহকুমা হাসপাতাল সহ 6টি ব্লকের গ্রামীণ হাসপাতালে খোলা হয়েছে ললনা কর্নার। এখানে নিঃসংকোচে ছাত্রী ও মহিলারা তাদের ঋতুজনিত সমস্যার কথা আলোচনা করতে পারেন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা অন্বেষা কাউন্সিলর, নার্স ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে। বেশি আসে টিনেজগুলো, পিরিয়ডসের কিছু কিছু প্রবলেম নিয়ে আসে, এছাড়া ওরা আসে ওদের নিজেদের কিছু কিছু প্রশ্ন আনসার খোঁজার জন্য। পুরুষ ডাক্তারদের তো সব কথা বলা যায় না, একটু কিন্তু বোধ হবে, ওই জন্যই দিদিদের কাছেই আসা। ন্যাপকিনের সাথে সাথে ক্লোথ প্যাড, রুমালের মতো জিনিস। গ্রামাঞ্চলে বেশিরভাগ মহিলারাই মাসিকের সময় কোনো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করে অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে, যা অস্বাস্থ্যকর। তাই ললনার পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বহুবার ব্যবহারযোগ্য বিশেষভাবে তৈরি কাপড়ের প্যাড বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি নিজে ইউজ করে দেখলাম, মানে খুব সুরক্ষা, খুব ভালো। তো অনেক যদি অর্ডার পাই তার থেকে আমরা হয়তো কিছুটা ইনকাম বেশি করতে পারবো, তার ফলে আমাদের সংসারের কিছু উন্নতি হবে। যে ইনকাম করছিলাম তার থেকে আমার ইনকামটা বাড়বে। এটা হচ্ছে তিনটে সাইজে পাওয়া যায়, একটা ছোট, একটা মাঝারি আর একটা বড়। আর এটা বারবার ব্যবহার করা যায়, ধুয়ে পরিষ্কার করে রোদে দিলেই হবে। এটা কিন্তু মাটিতেও মিশবে, পরিবেশ বান্ধব, রিইউজেবল, মানে আমি বারবার ব্যবহার করতে পারি। ব্যাকটেরিয়া ইনফেকশনটারও ভয় থাকছে না, 5 ঘন্টা খুব সহজেই এটা ব্যবহার করা যায়। আসুন আমরা বঙ্গ ললনারা এই ললনা প্রকল্পের সঙ্গে যুক্ত হই, মাসিককে বুঝতে শিখি নতুন আলোকে।